বছর আগে ভারতের লিমিটেড কিছু ইনভেস্টমেন্ট অপশনস ছিল যেরকম এফডি পিএফ স্টক মার্কেট ইত্যাদি কিন্তু এখন বেশ অনেক কটাই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশনস এসে গেছে যেগুলো এই সবের থেকে বেটার রিটার্নস দিচ্ছে এই অপশনসগুলো থেকে মোটামুটি 12-18% রিটার্নস পাওয়া যায় আর কোনোটাই স্টক মার্কেটের মতো রিস্কি না এই ভিডিওটায় আজ আমরা এই সব অপশনসগুলোই আলোচনা করব আর তার সাথে সাথে এইগুলোর প্রোস কনস আর রিস্কও বলবো ফার্স্ট অপশন হলো ইনভয়েস ডিসকাউন্টিং সোজাভাবে বুঝিয়ে বলছি এটা কিভাবে কাজ করে ধরা যাক আমার কাছে একটা ফ্যাক্টরি আছে যেখানে গাড়ির ইঞ্জিনের একটা কম্পোনেন্ট বানাই আর সেটা মারুতিকে বিক্রি করি তো টেকনিক্যালি আমি মারুতির একটা সাপ্লাইয়ার হলাম তো নর্মালি হয় কি আমি যখনই একটা ব্যাচ সাপ্লাই করি তো তখন সেটার পেমেন্ট 4-6 মাস বাদে আসে মানে আমার ইনভয়েসেস 4-6 মাস বাদে ক্লিয়ার হবে ধরে নিন ইনভয়েসেস এর ভ্যালু 10 কোটি এইবার আমার কাছে 10 কোটি ভাই অনেক বড় অ্যামাউন্ট সেই টাকাটা আমার দরকার আমার ব্যবসা চালানোর জন্য তাই আমি 4-6 মাস ওয়েট করতে পারবো না আর মারুতির সাথেও পাঙ্গা নিতে পারবো না তো আমি এই 10 কোটি ইনভয়েসেস নিয়ে মার্কেটে যাব আর বলবো যে এখন আমাকে একটু কেটে গুটে দিয়ে দাও মানে ডিসকাউন্ট করে দিয়ে দাও আমার যেই মারুতি থেকে টাকা ঢুকবে আমি তখনই 10 কোটির পেমেন্টটা করে দেবো এইভাবে ইনভয়েস ডিসকাউন্টিং কাজ করে আর এটাতে রিটেল ইনভেস্টররা পার্টিসিপেট করতে পারে কম করে 50,000 থেকে শুরু করে ইন্ডিয়াতে ইনভয়েস ডিসকাউন্টিং এর 3-4টে প্রমিনেন্ট প্ল্যাটফর্মস আছে লাইক ক্রেডিক্স এমন এক্সচেঞ্জ ইনভয়েস মার্ট RXIL ইত্যাদি আর সব কটাই RBI দ্বারা রেগুলেটেড ইনভয়েস ডিসকাউন্টিং এ আপনি 12-14% অবধি রিটার্নস আশা করতে পারেন আর জেনারেলি আপনার টাকা 30-90 দিনের জন্য ইনভেস্ট করার অপশন দেয় আর এইভাবেই এটা একটা ডিসেন্ট অপশন ধরা যেতে পারে এইবার কথা বলা যাক এটার রিস্কে দেখুন স্টক মার্কেটের মতো এটাতে আপনি ইনভয়েসেস কে কোনো সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারেন না আর তাই আপনার লিকুইডিটি আটকে থাকে আপনার ম্যাচুরিটির আগে টাকা দরকার পড়লেও আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না সেকেন্ড রিস্ক হলো যে যেখান থেকে টাকা ঢোকার আছে তারা যদি দেরি করে বা ডিফল্ট করে দেয় তাহলে আপনার পুরো টাকাটা ফেসে রয়ে যাবে যদিও এটা হওয়ার চান্সেসটা অনেকটাই কম থাকে কারণ এখানে খুবই বড় বড় কোম্পানি থেকে টাকা ঢোকার থাকে বাট তাও রিস্ক তো থেকে যায় সেকেন্ড অপশন হলো অ্যাসেট লিজিং এটা কিভাবে কাজ করে আমি বলছি ধরে নিন আপনার কাছে কোনো গাড়ি বা বাইক আছে যেটা আপনি খুব বেশি ব্যবহার করেন না আর আপনাকে কোনো কোম্পানি এসে বললো যে ভাই 2 বছরের জন্য আমাকে আপনার গাড়িটা দিয়ে দিন তার বদলে আমরা আপনাকে প্রত্যেক মাসে এটার ভাড়া দেব এটা কি বলে অ্যাসেট লিজিং ইন্ডিয়াতে অ্যাসেট লিজিং এর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো গ্রিপ ইনভেস্ট আর এইভাবেই অ্যাসেট লিজিং কাজ করে গ্রিপে ধরে নিন কোনো কোম্পানির 10খানা গাড়ি লিজে চাই তো তখন গ্রিপ ইনভেস্ট মাঝখানে আসে আর বলে যে আমি দেব 10টা গাড়ি গ্রিপ তখন আমার আর আপনাদের মতো ইনভেস্টার্স থেকে টাকা কালেক্ট করে আর ওই 10খানা গাড়ি কিনে নেয় আর যখন কোম্পানি থেকে মান্থলি পেমেন্ট আসে তখন গ্রিপ নিজের কিছু কমিশন রেখে বাকিটা ইনভেস্টার্সদের ভাগ করে দেয় গ্রিপের অনুযায়ী আপনি 16-20% IRR কামাতে পারবেন কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী 12-13% মাঝামাঝি কামাই হয়ে যায় কিছু ফিস অ্যাডজাস্ট করার পর আর যদি এই অপশনটাই রিস্কের কথা বলি তো এই অপশনটা রেগুলেটেড নয় এমনকি বায়ার ডিফল্টিং এর রিস্কও থাকে প্লাস এটাতে এই রিস্কটাও আছে যে 2 বছর পর অ্যাসেটের এত বেশি অবচয় হবে যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টও রিকভার করার জন্য পুরো টাকা নাও করতে পারে থার্ড অপশন হলো ফ্র্যাকশনাল ইনভেস্টিং কমার্শিয়াল রিয়েল এস্টেটে ইনভেস্ট করার 3টি অপশনস আছে রাইটস বাইং ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড ফ্র্যাকশনাল ইনভেস্টিং মোস্টলি আপনি প্রথম দুটোর ব্যাপারে জানেন কিন্তু ফ্র্যাকশনাল ইনভেস্টিংটা কী জেনারেলি কমার্শিয়াল প্রপার্টিজ অনেকটাই এক্সপেন্সিভ হয় ফ্র্যাকশনাল ইনভেস্টিংয়ে অনেক কম ইনভেস্ট করে প্রপার্টির একটা ছোট্ট অংশ কিনে নেওয়া যায় ফর এক্সাম্পল যদি কোনো প্রপার্টি 2 কোটির হয় তো তখন 40 লাখ ইনভেস্ট করে সেটার 20% আপনি কিনে নিতে পারেন এইবার আপনি ভাবতে পারেন যে বাকি 80%-এর কী আর এইখানেই কিছু প্ল্যাটফর্মস লাইক প্রপার্টি শেয়ার এইচবিটস ইয়েল্ডওয়াইজ এক্স আসছে এই প্ল্যাটফর্মসগুলো ব্যাপারটাকে অনেকটাই ইজি করে দেয় আপনাদের জন্য এরা সব অপারেশন পেপার ওয়ার্ক মেনটেন্যান্স ম্যানেজ করবে ছোট্ট ফিজের বদলে ফ্র্যাকশন ইনভেস্টিংয়ে আপনি মিনিমাম 10-15 লাখ ইনভেস্ট করতে পারেন আর সেখান থেকে 15-17% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন এটার নেগেটিভ দিক এটাই যে এটা RBI বা সেবির দ্বারা রেগুলেটেড নয় আর যেটা এদেরকে রিস্কি বানায়
যদিও সেবি এটা রেগুলেট করার কথা ভাবছে, কিন্তু যতদিন না সেটা হচ্ছে ততদিন তো এই অপশনটা রিটেল ইনভেস্টরদের জন্য অনেকটাই রিস্কি। আমাদের লিস্টের ফোর্থ অপশন হলো পিটুপি লেন্ডিং। আই এম শিওর আপনি এটার ব্যাপারে অনেকবারই শুনেছেন। এই অপশনটার থেকে আপনি 12% অবধি রিটার্নস আশা করতে পারেন। ইন্ডিয়াতে পিটুপি ইনভেস্টিং এর 10টারও বেশি প্ল্যাটফর্মস রয়েছে, যেরকম লেনদেন ক্লাব, লিকুই লোনস, ভারত পে, ক্রেট, ফেয়ারসেন্ট। কিন্তু এইগুলোর মধ্যে কিছু প্ল্যাটফর্মস তুলনামূলকভাবে সেফ। ফেয়ারসেন্ট তো একদমই সেফ না, কারণ এটার এনপিএ 10%-এর কাছাকাছি। লেনদেন ক্লাবের এনপিএ 3%-এর কাছাকাছি। বাকি প্ল্যাটফর্মস লাইক ভারত পে, ক্রেট অ্যান্ড মোবিকুইক তুলনামূলকভাবে বেটার লো এনপিএ-এর সাথে। এইবার কথা বলা যাক এটার রিস্কের। ফ্র্যাকশন ইনভেস্টিংয়ের মতোই রিয়েল এস্টেটেও সবচেয়ে বড় প্রবলেম হলো যে পিটুপি লেন্ডিংকেও নাই আরবিআই আর নাই সেবি রেগুলেট করে। কিন্তু এই পিটুপি লেন্ডিংয়ে আরও একটা প্রবলেম আছে, যেটা হলো বাকি ইনভেস্টমেন্টে আপনি জানেন যে আপনি কোথায় ইনভেস্ট করছেন। যেরকম ইনভয়েস ডিসকাউন্টিংয়ে আপনার জানা থাকে যে কোন কোম্পানির ইনভয়েস আর কোথা থেকে টাকাটা আসবে। আর ফ্র্যাকশনাল রিয়েল এস্টেটে আপনার জানা থাকে যে এই প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে আর প্রপার্টিটা কোন এরিয়াতে আছে। কিন্তু পিটুপি লেন্ডিংয়ে এইটা হয় না। এতে আপনার এটাও জানা থাকবে না যে আপনার টাকা ইনভেস্ট কোথায় হচ্ছে, আর সেই টাকাটা ফেরত পাওয়ার কোনো গ্যারেন্টিও থাকে না। আপনাদের তো ভাই জানি না, বাট আমার কাছে ব্যাপারটা খুবই ভয়ানক। আমাদের লিস্টের ফিফথ অপশন হলো রিনিউয়েবল ইনভেস্টিং। এই অপশনটায় আপনি কোনো কমার্শিয়াল বিল্ডিংয়ে সোলার প্যানেলে ইনভেস্ট করে একটা ফিক্সড মান্থলি ইনভেস্টমেন্ট প্লাস 12-15% রিটার্নস কামাতে পারেন, আর কম করে 5,000 দিয়ে শুরু করতে পারেন। ইন্ডিয়াতে এরকম দুটো প্ল্যাটফর্মস আছে যারা এটা অফার করছে, গ্রিপ ইনভেস্ট অ্যান্ড সাসপেস। বেস্ট পার্ট হলো যে এটাতে ইনভেস্ট করার আগে আপনি সব রকম প্রজেক্টসের ডকুমেন্টস লাইক ফাইন্যান্সিয়ালস, লাইসেন্স ইত্যাদি চেক করতে পারেন, আর সেই হিসাবে প্রজেক্টস চুজ করতে পারেন। এই অপশনটাতেও সেই একই রিস্কই রয়েছে যে এটা কোনো কিছুর দ্বারা রেগুলেটেড না। আরেকটা রিস্ক হলো ডিফল্টেড। যদি সেই কমার্শিয়াল বিল্ডিং কোনো কারণে ইলেকট্রিসিটি বিল না দেয়, তাহলে আপনার মান্থলি ইনকাম শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখনো অবধি আমরা 5টা অপশনস আলোচনা করে নিলাম, আর এটা বলে দিই যে এইগুলোর মধ্যে আমার কোনটা ফেভারিট। তো এইগুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হলো ইনভয়েস ডিসকাউন্টিং, যেহেতু এটা আরবিআই দ্বারা রেগুলেটেড, আর অ্যাসেট লিজিং, কারণ এটার পিছনে কিছুটা হলেও অ্যাসেট রয়েছে। তো আমি এইগুলোতে কমসম করে অ্যামাউন্ট দিয়ে ট্রাই করতে পারি। যদি আপনিও ইনভেস্ট করার কথা ভাবছেন, তাহলে প্লিজ সব কিছু ভালো করে পড়ে বোঝার পরে ইনভেস্ট করার কথা কিন্তু ভাবুন। এইবার কথা বলা যাক আমাদের লিস্টের লাস্ট অপশন, উইচ ইজ ফার্মল্যান্ড ইনভেস্টিং। এই অপশনটায় আপনি 15% অবধি ফিক্সড রিটার্নস কামাতে পারেন, তাও আবার ট্যাক্স ফ্রি। সত্যি কথা বলতে এই অপশনটা এতটা বেশি এক্সাইটিং যে এটার উপর আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যেটা আপনি এইখানে পেয়ে যাবেন। যদি আপনি এগুলোর মধ্যে কোনোটা ইনভেস্ট করে থাকেন, তাহলে প্লিজ আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে আমাদের জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে যাবেন।